হ্যালো ফ্রেন্ডস, তো আজকে এই সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরো একটা ভিডিও আমি শুরু করে দিলাম। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ সারাদিন কিছু দেখানোর মতো ছিল না। আজকে খুবই খুবই বলতে মানে সারাদিন আজকে ছোটাছুটি করতে করতে চলে গেছে, এতটাই ছোটাছুটি হয়েছে। তো এই সন্ধ্যার সময় শুরু করলাম ভিডিওটা। তো বিয়ের ভিডিওগুলো তো তোমরা আগেই দেখে নিয়েছো, তো আজকে হলো রিসেপশন। তো আজকে বৌভাতের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখো সবটাই যখন শেয়ার করেছি, বৌভাতের ভিডিওটা শেয়ার না করলে হয় বলো তো? এই কারণেই তোমাদের সঙ্গে চলে এলাম আজকে আর একটা ভিডিও নিয়ে, বৌভাতের ভিডিও নিয়ে। তো আমার পূজা ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে সঙ্গে মানে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো চলো আমার সঙ্গে থেকো আর ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সেটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম তোমাদের কেমন লাগবে ভিডিওটা। তো চলো তাহলে পরে দেখা হচ্ছে, যখন রেডি হয়ে যাব একবার তোমাদের সঙ্গে ওখানে গিয়ে শেয়ার করব। মানে সারাদিন তো কিছু দেখানোর মতো ছিলই না, আর আজকে ভাত কাপড়টা হয়েছে তখন আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, এই কারণে ভাত কাপড়টা শ্যুট করতে পারিনি, মানে ক্যামেরা মানে বন্ধ করতে পারিনি, এটাই আর কি ব্যাপার হয়েছে। আর ছেলেকে স্কুলে দিয়ে এসে দৌড়েও দিক দিয়ে চলে গেছে, এই কারণে ফোনটা হাতে নিয়ে যেতে মানে হাতে নিয়ে যাইনি ফোনটা, আর ঘরে যে ঢুকে নিয়ে যাবো ফোনটা সেটাও মনে ছিল না, দৌড় দিয়ে আমি চলে গেছিলাম, এই কারণে মানে সেটা আমি তুলতে পারিনি। তো বাদ দাও ছাড়ো, সেটা নিয়ে কথা বলে লাভ নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা তো আর ফিরে আসবে না। তো এখনকার মানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে বৌভাতের রাতের ভিডিওটা শেয়ার করছি, তোমরা অবশ্যই সবাই কিন্তু দেখো। তো চলো পরে আসছি, টাটা। তো চলো দেখো আমি একদম ফুল ফর্ম রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা করছি। তো চলো তাহলে যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা চলে এলাম বিয়ে বাড়িতে, মানে ভবনে। এখানে ভবনে মানে বৌভাতটা হচ্ছিল, বাড়িতে করেনি। তো দেখো এখানে বউয়ের বরের সবার ফটোশ্যুট হচ্ছিল, আমি একটু ভিডিও করলাম, মানে করতে পারছিলাম না, এতটাই ভিড়, সামনে গিয়ে যে করব করা সম্ভব হচ্ছিল না, তাই দূর থেকে একটু করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের বউকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো চলো তাহলে আমরা এখন আমাদের খাওয়া দাওয়ার দিকে চলে যাই। আর ওই দেখো এখানে বর বউ দুজনে দাঁড়িয়ে ভরেছে ফটো তোলার জন্য। তো এখন আমরা খেতে যাই একটু কিছু, মানে খেয়ে নিই, অনেক কিছু হয়েছে আর কি, মানে একটু একটু করে তো খেতে হবে, আবার একবারে খেতে গেলে তো আবার পরে মানে মেন কোর্সের দিকে যাওয়া যাবে না, তখন আর পেটে জায়গা থাকবে না। তো এখনই চলো যাই গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। আর এই দেখো এখানে ঢুকে পড়ছি, এই যে আমার শাশুড়ি মা, আর সামনে আমার শ্বশুর মশাই, আর আমার বর মশাই তো আগে আছে। এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ, কৃষ্ণা দিদিভাই। তো দিদিভাই ব্লগ করে তোমরা তো ভালো করেই জানো, এই দেখো ভিডিও করছিলো, তার সঙ্গে সঙ্গে আমিও চলে এসেছি ভিডিও করতে। আর এই যে দেখো দিদিভাই এখানে দাঁড়িয়ে ছিল, বললাম চলো দিদিভাই একটু দুজনে মিলে একটু ভিডিও করি, তো বললাম যে ভয়েসটা দিয়ে দেবো, এই কথাটাই বলছিলাম। তো দিদিভাই বললো ঠিক আছে দিয়ে দিও, আর দিদিভাই দেখিয়ে দিলো যেগুলো একটু সব কিছু দেখিয়ে দাও। তো এই যে আমি দিদিভাইয়ের কথার মতো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আবার, আর এখানে চিকেন পকোড়া ভাজা হচ্ছিলো, তো চলো তাহলে একটু চিকেন পকোড়া খাওয়া যাক। তো ওই দেখো এখানে যে চিকেন পকোড়াগুলো ভাজছিল, আর এতটা ভিড়, এতটা ভিড় নেওয়াই সম্ভব হচ্ছিল না। আমার শাশুড়ি মা তো এমনি চিকেন খায় না, উনি দাঁড়িয়েছিল ওনার নাতিদের জন্য আর কি, উনি নিয়ে নিয়ে ওনার নাতিদেরকে দিচ্ছিল, মানে বাচ্চাগুলো তো আর হাত পায় না, আর আমরা একবার নিলে তো দুবার নিতে পারি না। আর দেখো এখানে আমার যে আমার ভাইস্তিটা আর কি, আমার জায়ের মেয়ে, ও আর কি একটু হাই করলো, ওরাও দাঁড়িয়ে আছে চিকেন পকোড়ার জন্য, কিন্তু কেউ পাচ্ছে না। আর এই দেখতে পাচ্ছ ওই দিদিভাইয়ের ছেলেটা আর কি দৌড়ে দৌড়ে যাচ্ছিলো খাচ্ছিলো, দেখো আমি একটু ভিডিও করছিলাম, তাই লজ্জা পেয়ে গেছে। আরে দেখো কতটা ভিড়, এই ভিড়ের মধ্যে কি নেওয়া সম্ভব বলো? একবারের থেকে দুবার নেওয়াই যায় না, আর মানে কি বলবো, এতটা ভিড়, এই ভিড় ঠেলে ভিতরে ঢুকার তেলের কড়াইটার সামনে বলো কতটা রিস্কের ব্যাপার। তো এই কারণে আমি আমার ছেলেকে ঢুকতে দিইনি, বললাম তুই বাইরে দাঁড়া আমি নিয়ে দিচ্ছি, আর আমার বর্মশাইও দাঁড়িয়েছিল নেওয়ার জন্য। তো দেখো কত ভিড়, এই ভিড়ের মধ্যে কি ঢোকা সম্ভব? একজনের উপরে আর একজন, মানে একজনের ঘাড়ের উপর আর একজন মানে চেপে বসছে, এরম অবস্থা। ফাইনালি অসাধ্য সাধন করলাম, এই যে একটু পকোড়া নিয়ে এলাম, মানে পাওয়াই যাচ্ছিলো না, এরকম অবস্থা। তো অনেক কিছুই ছিল, আমি সবগুলাই অ্যাভয়েড করে দিয়েছি, কিচ্ছু আমি খাইনি, খালি দুটো পকোড়া খেয়েছি, কফি ছিল, জিলাপি ছিল, ফুচকা ছিল, ওসব কিছু খাইনি। তো একদম চলে এসেছি অনেক মানে গল্প গুজব করে সবার সঙ্গে, তারপর অনেকক্ষণ পরে এসে আবার ভিডিওটা ওপেন করলাম, এই যেখানে চলে এসেছি খাওয়ার জায়গাতে। তো বুফে সিস্টেমও ছিল, সেখানে আমি খাইনি, কারণ ছেলে ছিল, দাঁড়িয়ে তো খাওয়া সম্ভব ছিল না, আর এত ভারী প্লেটটাও তো হাতে নিয়ে খেতে পারবে না, এই কারণে বসেই খেলাম। তো দেখতে পাচ্ছ প্রথমে পড়ে গেল পাতের স্যালাড, তারপরে পড়লো রাধা বল্লভী, এখন করবে কাশ্মীরি আলুরদম। তো এগুলো খেয়ে দে, আর আমি ভাত খেতে পারিনি, বিশ্বাস করো বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারো যে বিয়েবাড়ি গেছো আবার খাওয়া দাওয়া করবে না, তাই কখনো হয়? কিন্তু সেটা সম্ভব হয়নি আমার পক্ষে খাওয়া।
এতটাই আমার পেট ভরে গেছিল। দুটো পকোড়া খেয়েছিলাম, যে খেয়ে যে রাধা বল্লভীটা খেয়েছি, ব্যাস আমার কাজ হয়ে গেছে। আর আমার মানে কোনো পেটের জায়গায় ছিল না, আমি যে একটু ভাত খাবো, সমস্ত ভাত হইলে দিয়েছি। তোমরা আমার পাতে দেখো, আমার পাতের কি জঘন্য অবস্থা করে রেখেছি আমি, এতটাই খারাপ লাগছিল দেখতে। আমার নিজেরই মানে ঘৃণা লেগে গেছিলো আমার পাত দেখে, মানে আমি কি জানি কি হয়েছিল, আমার খাওয়ার ইচ্ছে করছিল না। আজকে ওই যে বললাম না, দুটো পকোড়া খেয়েছি আর একটুখানি একটা রাধা পল্লবী নিয়েছি, ওটাই আমার কাজ হয়ে গেছে, এরম পরিস্থিতি হয়ে গেছে, মানে খেতেই পারছিলাম না আমি। তো যাক গে, চলো, এই যে ভাত মানে ভাতও পড়ে গেল প্লেটে, দেখতেই পারছো তো। এখন যে একটু কাশ্মীরি ডাল নেব আমি, মুগের ডাল, তো ওটা দিয়ে দুবার খালি মুখ দিয়েছি ভাত। আমার মুখটাও ছুলে গেছিল গরম গরম পকোড়া খেয়ে, দুটো পকোড়া খেয়ে আমার মুখও ছুলে গেছে, আর খাওয়া সম্ভবই হচ্ছিলো না মুখের জন্য আরও বেশি করে। আরে দেখো যে একটু ঘন গাঢ় ডাল নিয়ে নিলাম, তো এই ডাল দিয়ে একটু খেয়ে নেব। আর ঠেলে আমি সাইডে বসেছি এক সাইডে, আর আমার বরমশাই পাশে বসেছে। আর এই যেদিকে বেগুনিও দিয়ে দিল, যে ছেলে একটা নিল আমি একটা নিলাম, তো ছেলেটা তো ছেলে খায়নি, আমাকে দিয়ে দিয়েছিল, আর আমি খেতে পারছিলাম না দেখে আমি আমার বরমশাইকে পাস করে দিয়েছিলাম, মানে ওকে পার্সেল হিসেবে দিয়ে দিয়েছিলাম যে নাও তোমার পার্সেল চলে এসেছে তুমি নিয়ে নাও। আর এখানে ছিল পনির চিলি, মানে রান্নাগুলো বেশ ভালো হয়েছিল জানো তো, খুবই স্বাদ হয়েছিল। আরে দেখো এখন পড়েছে মালা চিংড়ি, মানে চিংড়ি মালাইকারি, তো ওই যে চিংড়ি মালাইকারিটা বেশ স্বাদ হয়েছিল, তো আমি আরও দুটো চেয়ে খেয়েছি, দুটো নিয়েছি প্রথমে, তারপর আবার দুটো চেয়ে খেয়েছি, এতটাই ভালো লেগেছিল। আর খাওয়ার সময় একটু ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু পারছিলাম না, এতটাই লজ্জা লাগছিল, বুঝতেই পারছো নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও করা সম্ভব হয় না, যেহেতু এখনও সেভাবে আমি প্রচার হইনি সব দিকে যে আমি ভিডিও করি। তো যারা যারা জানে তারা তো জানে, আর যারা মানে যারা জানে আমার মুখে শুনেছে তারা তো জানবেই, আর যারা এখনও পর্যন্ত আমার মুখে শুনেও নি বা আমার ভিডিও দেখেও নি বা আমাকে কেউ এখনও পর্যন্ত চেনেই না, তাদের সামনে ভিডিও করতে কেমনটা লাগে না বলো একটু? তো এই কারণে করতে পারছিলাম না, এতটাই মানে নার্ভাস লাগছিলো। আর এদিকে দেখো পড়ে গেল কাতল মাছ, তো মাছটা পুরাটা খেতে পারিনি, দুর্ভাগ্য বিষয়, এত স্বাদ হয়েছিল মাছটা, কিন্তু খাওয়াটা আমার পক্ষে পসিবল মানে হচ্ছিল না, পসিবল ছিল না, পেটে একটুকু জায়গা ছিল না। আর এই দেখো আমার পাতের অবস্থা, তোমাদেরকে বলেছিলাম না বেহাল অবস্থা হয়ে গেছিলো আমার পাতের। ওই দেখো আরও দুটো চিংড়ি নিয়েছি, আর পনির চিলিটা তো নিয়েছি তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করতে পারিনি, সেটা আমার মানে শেয়ার করতে আমি ভুলে গেছি। আর এই যে পাতে পড়ে গেছে গরম গরম মাটন, মাটন খেতে আমি এত ভালোবাসি কিন্তু মাটন আর আমি খেতে পারছিলাম না, আমার দুঃখের শেষ ছিল না সেই বিয়েবাড়িতে গিয়ে, মানে এত ভয়ঙ্কর বিয়েবাড়ি খাওয়া আমি কোনোদিনও খাইনি, মানে কিছু খেতেই পারছিলাম না। তো লাস্ট পাতে দই চাটনি মিষ্টি সবই ছিল কিন্তু কিছুই মানে খাইনি আমি, সব অ্যাভয়েড করে দিয়েছি, কিচ্ছু খেতে পারিনি। তারপরে ছিল আইসক্রিম, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম কে খায় বলো তো, কেউ কি খেতে চায় আইসক্রিম এই ঠান্ডার মধ্যে? বাবু আইসক্রিম খেলে একদম গলা টলা সব বসে যাবে, কিছু করার থাকবে না। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ঢোকার সময় তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি যে ভবনটা কীরকম দেখতে, তো এরকমভাবে সাজানো হয়েছে। এই দেখো এটা হলো গেট ভেতরে ঢোকার, তো আমি বাইরে বেরিয়েছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দিদিভাই এখানে একটু ফুলগুলো নিয়ে ফটো শ্যুট করছিলো, মানে এই নিয়ে হাসাহাসি কত কিছু হয়ে গেলো তোমরা তো দেখলেই। আর এই দেখো এই যে এরকম করে সাজিয়েছে, আর এই যে হলো ভবনটা, ভবনটার নাম হলো সুরভি লজ। তো সুরভি লজে মানে বউ ভাতটা মানে সেরেছে। বন্ধুরা এই যে সবে আমরা ঘরে এসে ঢুকলাম, চলো অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, আর ভালো লাগছে না, যেটুকু পেয়েছি সেটুকু শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকো, গুড নাইট, টাটা।